has come, so full of charm. Start your low power game, Shik Shak Bomb. Mix has come, so full of charm. Start your low power game, Shik Shak Bomb. Nimki khub bhalo, shonge nimbu chilo. Hashite mojate, shudhu nimki nimbu. Porir deshe gelo. Magic ring pelo. Jadu mayai, nimki hawai, hoyeche gelo. এইনে ধর কি রে তোর আবার কি হলো মাকে বললাম আজ সন্ধ্যেবেলায় আমাদের একটা করে পেস্ট্রি এনে খাওয়াতে কি বললো দেবে দেবে না চাই বললো বাবা বলে গেছে যতদিন না ক্লাস টেস্টে সব সাবজেক্টে পাশ করতে পারবো ততদিন আমাদের সন্ধ্যেবেলায় এই শুকনো মুড়ি খেতে হবে তাহলে তো আমাদের কোনোদিনই পেস্ট্রি খাওয়া হবে না রেডু কেন হবে না নিশ্চয়ই হবে আমরা কালকেই পেস্ট্রি খাবো কিন্তু কিভাবে রে ওরে ডুগি রে মুখার্জি পাড়ায় যে নতুন একটা কেক পেস্ট্রির কারখানা হয়েছে সে খবর রাখিস তার মানে মানেটা কালকেই বুঝতে পারবি এবার চল ভেতরে যাই ওই দেখ কত পেস্ট্রি চল যাই আরে 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 ওখানে গেলে তো ওই লোকটা দেখেই ফেলবে তার থেকে বরং স্টোর রুমের খোঁজ করি চল কত কেক দারুন গন্ধ খেতেও নিশ্চয়ই ভালোই হবে বল উফ দারুন কি ভালো খেতে আর একটা করে খাই খা না খা কে মানা করেছে সব ফ্লেভার খেয়ে দেখ না পারলে কিছু পেস্ট্রি বাড়ি নিয়ে চল হ্যাঁ সেটাই ভালো হবে আরে আরে ব্যাস 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 আর লাগবে না কেউ চলে আসার আগে চল পালাই এই যে তুই এসে গেছিস দেখছি ও বাবা নিম্নু এসে গেছে দেখছি কি একটা সারপ্রাইজ আছে বলছিলিস না সারপ্রাইজ নে এগুলো সব তোর যত খুশি খা আর নিম্বুকে ও দে কি এত পেস্ট্রি কে দিয়েছে আর এগুলো তোরে না খেয়ে আমাকে বা দিচ্ছিস কেন আরে আমাদের কাছে আরো অনেক আছে তুই খা না আরে অনেক আছে মানেটা কি সত্যি করে বল তো এগুলো কোথায় পেয়েছিস ও তো আমাদের বন্ধু বলে দি কি বলিস সর্বনাশ তোরা
চুরি করেছিস? দড়া বললে কি হতো জানিস? দড়া অত সোজা নাকি? চুরি করা অন্যায়, তোরা সেটা জানিস না? নিজেরা তো অন্যায় করেছিস, তারপরে সেই চুরি করা পেস্ট্রি আমাকে খাওয়াতে এসেছিস। ভালো চাস তো কারখানার মালিককে সব সত্যি কথা বলে পেস্ট্রিগুলো ফেরত দিয়ে আয়, উনি নিশ্চয়ই তোদের ক্ষমা করে দেবেন। আমরা কত কষ্ট করে চুরি করলাম, কি ফেরত দেওয়ার জন্য নাকি? চল তো ঢুক, ওর খাওয়ার দরকার নেই, আমরাই পরে খেয়ে নেব। হ্যাঁ চল। তোরা কিন্তু খুব অন্যায় করেছিস বলে দিলাম, আর অন্যায় করলে তার শাস্তি কিন্তু পেতেই হবে। ডাকছিস কেন? এই ছেলে দুটোকে শাস্তি দেওয়ার জন্য লুকিয়ে লুকিয়ে চুরি করে আমাদের এখানে নিয়ে এসেছে, তারপর আবার কেমন নিশ্চিন্তে ঘুমোচ্ছে। সত্যি বাবা, বিকেল বেলা ওদের বন্ধুটা কত করে বোঝালো শুনলে তো, তা কিভাবে শাস্তি দিবে ঠিক করলি? চল চল সবাই মিলে ওদের আগে লোক দেখে ওদের ঘুম চোখে কারখানার কাছে নিয়ে গিয়ে জব্দ করব। পেস্ট্রি, তোমরা এখানে? তোমাদের সাথে মোলাকাত করতে এসেছি, আমাদের চুরি করে চোখানো জবাব দাও। কি এত বড় সাহস? দাঁড়া মজা দেখাচ্ছি। ধর 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 ওটাকে ধর। এ বাবা আমাদের ধরতে পারে না, আমাদের ধরতে পারে না, বাবা আমাদের ধরতে পারে না, আমাদের ধরতে পারে না। চল ডুগি, আমাদের ওদেরকে ধরতেই হবে। এবার পেয়েছি হাতের নাগালে, দেখি দেখি কে তোমাদের বাঁচায়। আগে নিজেরা কিভাবে বাঁচবে সেটাই ভাবো, ভালো করে তাকিয়ে দেখো কোথায় দাঁড়িয়ে আছো। উমা, এটা তো ফ্যাক্টরির পেছন দিক, আমরা দৌড়ে এত দূরে চলে এসেছি, এবার কি হবে? আমার খুব ভয় করছে রে ডুগি। কারখানার পেস্ট্রি ভাইয়েরা শিগগির বাইরে এসো, চোর দুটোকে ধরে এনেছি, এবার যা শাস্তি দেবার আছে দাও। ধরো ওদের, বাবা গো কি অন্ধকার। ওই যে ওরা চলে এসেছে, এবার কি হবে? দুঃখ, একটাই উপায় আছে ওদের থেকে বাঁচার, আমাদের আমাদের ওই গাছটায় উঠতে হবে। চল শিগগির। গেল কোথায় দুজনে? আমার রাস্তা রাস্তা হারিয়ে ফেলেনি তো, একটু মজা করতে গিয়ে আবার কোনো বিপদ হয়ে যাবে না তো? এখন তাহলে কি হবে? তুই শিগগির আমার সাথে চল, আমরা ওর বন্ধুটাকে গিয়ে খবর দিই, ও না হয় বড়দের জানাবে। চল এবার নেমে
আস্তে আস্তে বাড়ি যাই। বাঁচাও আমাদের, আমাদের বাঁচাও। কোনো চুরি করবো না। এই তো রে বন্ধু, চল ভেতরে গিয়ে ঘুম ভাঙাই। তোর আবার কি হলো? ওই দেখো নিমকি দিদি কারা এসেছে। তোমরা কারা এখানে কি করে এলে? আর আমার কাছেই বা কি চাও? বলছি বলছি সব বলছি। বিশ্বাস করো, আমরা ওদের কোনো ক্ষতি করতে চাইনি, শুধুমাত্র একটু শিক্ষা দিতে চেয়েছিলাম। ঠিক আছে ঠিক আছে, তোমরা এখন যাও, আমি দেখছি কি করা যায়। অনেক ধন্যবাদ। এবার কি করবে নিমকি দিদি? আমিও তো সেটাই ভাবছি, সবার আগে তো ডুগডুগিদের খুঁজে বের করতে হবে। নিক্স 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 নিক্স। আমরা কি সারা জীবন এখানে এভাবে আটকে থাকবো রে ডুগ? এভাবে না খেয়ে কতদিনই বা বাঁচবো? কেন যে চুরি করতে গেলাম? এই ডুগি, ওই দিকে তাকিয়ে দেখ, কতগুলো ডালো। ওদের চেঁচিয়ে ডাকি, আমাদের নামিয়ে দিতে বলি। খবর দেন না, খবর দেন না। এত রাতেই কবির জঙ্গলে কোনো ভালো মানুষ আসে নাকি? ওরা নিশ্চয়ই গুন্ডা বদমাইশ হবে, আমাদের দেখতে পেলে হয় এক্ষুনি মেরে ফেলবে, না হয় ওদের সাথে ধরে নিয়ে যাবে। তাহলে তাহলে কে আমাদের বাঁচাবে? চুপ কর, তুই কাঁদিস না, ওটা এদিকেই আসছে। হ্যালো, আগে যাবি গিয়ে দারোয়ানটাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করবি, তারপর আমরা সবাই একসাথে কারখানাতে ঢুকবো। কিন্তু ওস্তাদ, কোন কেকগুলোতে সোনার বিস্কুটগুলো লুকিয়ে রেখেছিলে সেটা দেখলে চিনতে পারবে তো? আরে এই জন্যই বলি ওরে কালু, তোর মাথায় ঘিলু নেই। আরে বোকা, বেছে বেছে কেক আনতে যাবো কেন? সব কেক তুলে নিয়ে আসবো, যেগুলোতে সোনার বিস্কুট নেই সেগুলো নিজেরাই খেয়ে ফেলবো। কতদিন কেক খাইনি রে। ডুগি, ডালটা ভাঙছে। কথা বলবি না, শুনতে পাবে। চল চল, আর দেরি করে লাভ নেই, কেক কারখানায় হামলা করি চল। পুলিশের গুপ্তচর লুকিয়ে আমাদের ডাকাতি প্ল্যানিং শুনছিলি? আমরা পুলিশের লোক নই, আমরা আপনাদের কোনো কথাই অত উঁচু থেকে শুনতে পাইনি, সত্যি বলছি, বিশ্বাস করুন, আমরা কিচ্ছু শুনতে পাইনি। হ্যাঁ ওস্তাদ,
আমরা কেক ডাকাতির কথা এমন কি সোনার বিস্কুটের কথাও আমরা কিচ্ছু জানি না। হ্যাঁ, তার মানে তোরা সব শুনেছিস? না, আর তো তোদের ছেড়ে রাখা যাবে না। ওস্তাদ, উড়িয়ে দিই বাচ্চা দুটোকে। না না না, আগে আসল কাজটা সেরে আসি, তারপর এই দুটোকে দেখা যাবে। আপাতত এই দুটোকে এখানেই বেঁধে ফেলে রাখ। আমাদের ছেড়ে দাও। আমরা কাউকে কিচ্ছু বলবো না। আমাদের ছেড়ে দাও, কিচ্ছু বলবো না কাউকে। কেন বলবি না? বল বল, যত পারিস চেঁচিয়ে বল। এখানে কেউ তোদের কথা শুনতে পাবে না। চল চল সবাই, আর দেরি করিস না, চল। ওই তো ডুকডুকি, কিন্তু ওদের ওখানে ওরকম ভাবে কে বেঁধে রেখেছে? যাই, ইনভিজিবল হয়ে বরং ওদের কাছে যাই, দেখি কে ওদের এমন অবস্থা করলো। ভগবান, আমাদের খুব অন্যায় হয়ে গেছে, আমরা আর চুরি করব না, প্লিজ আমাদের বাঁচাও। আমরা সব পেস্ট্রি ফেরত দিয়ে দেব ভগবান, কিন্তু এখন যদি আমাদের না বাঁচাও তাহলে কেক কারখানার ডাকাতি করা হয়ে গেলে ডাকাতদের সর্দার এসে আমাদের মেরে ফেলবে। ভগবান, আমাদের বাঁচাও, আমরা সব পেস্ট্রি ফেরত দিয়ে দেব। এসব কি বলছে টুকটুকে? কেক কারখানায় ডাকাতি? ওরা ওদের লুকিয়ে রাখা সোনার বিস্কুট পেয়ে গেলেই এখানে চলে আসবে। প্লিজ ভগবান, প্লিজ আমাদের বাঁচাও। কেক কারখানায় সোনার বিস্কুট লুকানো আছে? না, আর দেরি করা চলবে না, আমাকে এক্ষুনি যেতে হবে। তার আগে টুকটুকে মুক্ত করে দিই বরং। এসব কি হচ্ছে রে ডুগি? মনে হয় ভগবান আমাদের প্রার্থনা শুনেছে রে টুক। চল চল, আমরা কেকগুলোকে ফ্যাক্টরিতে ফেরত দেওয়ার ব্যবস্থা করি। এখন ফ্যাক্টরিতে ডাকাত আছে, আগে বরং কারখানার মালিককে ডাকাতির খবরটা দিয়ে দি রে ডুগ। কিন্তু ওর বাড়ি কি করে চিনব? আরে, কেকের বাক্সে ওই মালিকের মোবাইল নাম্বারটা ছিল, আমি দেখেছি। চল চল গিয়ে ফোন করি, না হলে অনেক দেরি হয়ে যাবে। এই তোদের মাথায় সুবুদ্ধির উদয় হয়েছে, এই অনেক। আমি বরং ডাকাতিটা আটকাই। দরোয়ান শুয়ে পড়েছে, শিগগির চলে এসো। চল। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, একটা কেকও যাতে না থাকে। দেখি, আমি এক্ষুনি এতগুলো কেক ভরলাম, কে বের করে নিল? বাজে বকিস না কালো, ফাঁকি বাজ কোথাকায়। আরে, আমার কেকগুলোই বা কোথায় গেল?
এই আমারও এই কি হচ্ছেটা কি সব এখন নিজেদের মধ্যে ঠাট্টা মশকরা করার সময় নয় ওই কার এত বড় সাহস যে ওস্তাদের মুখে কেক ছোড়ে এই কি করছিস তোরা আরে কেক চুরিস না সোনার বিস্কুটগুলো হারিয়ে যাবে সব ওই তুই ওস্তাদকে মারলি ওদের মারামারি থামাতে হবে একই অবস্থারই ডুগি ডাকাতরা এখনো এখানে ভয় পাস না ওদের যা অবস্থা ওরা আমাদের কিচ্ছু করতে পারবে না চল চল আমরা কেকটা রেখে চলে যাই কারখানার মালিককে তো ফোন করেই দিয়েছি তোমরাই কি ডুগডুগি তোমরাই কি আমায় ফোন করেছিলে হ্যাঁ কোথায় ডাকাত পালিয়েছে না না ওই যে ওই দেখুন আরে তোমরা এত ছোট হয়ে এত বড় ডাকাতদের জব্দ করেছো না মানে আমরা তো কেকটার জন্য এসে দেখলাম বুঝেছি তোমরা কেকের অর্ডার দিতে এসে ওদের দেখতে পেয়েছো আর তারপরেই আমায় ফোন করে ওদের জব্দ করেছো তাই তো না মানে মানে ঠিক তা না আসলে ওদের কথা শুনে আর কিছু বলতে হবে না আমি সব বুঝতে পেরেছি এক্ষুনি পুলিশ এসে ওদের ধরে নিয়ে যাবে তোমাদের যে কি বলে ধন্যবাদ দেব এটা নিন আপনারই কারখানা এটা তোমাদের আর এরপর থেকে যখনই কেক খেতে ইচ্ছে করবে সোজা এখানে চলে আসবে আমি দরওয়ানকে বলে রাখবো কেমন ডুগডুগির আসল কাণ্ড কিন্তু আর কাউকে বলো না কেমন For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.